আসসালামু আলাইকুম। সহলরে শুরুতে সালাম জানাইলাম। ফিন্নি দিয়া নাইকুল দিয়া খেরা খেরা বালা পাও, নাইকুল রে খামড়াই খামড়াই ইয়া ফিন্নির সাথে খাইম, দেখবাই ভাই বই নখন আমার কুড়িয়া ইঞ্চি নেওয়া লাগে। আমি আসলে অনেক বালা পাই, তাই তারা যেগুলো বালা পাই আনিয়া দিন আমারে। আর একটা কাপ আনছুন দেখো আমার লাগে তিন প্রেজেন্ট হইবে কিলা। আজকে দেখো কা আপনারা লগে কিতা শেয়ার করলাম, দুইটা তারকারি। আসসালামু আলাইকুম সকল কিতাহররা, ভালো আসনি? ধন্যবাদ আমার ভাই বোন ছেলে মেয়েরা সবাই রে, দেখতে থাকবাই রঙ্গিলা। আজকে কিতাদি তারকারি রান্তের দুইটা রেসিপি একসাথে শেয়ার দিলাম দেখুকা। একটা হচ্ছে খসুর মুখি, বয়েল করিয়া একটা হান্ডির মাঝে লইয়া রাখছি সুলাইয়া, তারপরে উড়িয়া খেটে রাখছি। এখন আস্তে আস্তে মশলা অ্যাড করি, সমান দিছি এক চামচ পেঁয়াজ, এক চামচ লবণ, এক চামচ মানে কিতা ও চামচ তিনি না তরকারি লইন যেনে খট্টা তনে ও সিফতি দিলাম গিয়া। একটার মাঝেও আধা চামচ হলদির গুঁড়া দিছি, শিমের মাঝেও দিছি মসুর গুঁড়া আধা চামচ, হলদির গুঁড়া আধা চামচ, লবণ এক চামচ, পেঁয়াজ এক চামচ। খারি পাউডার দেওয়া লাগবে না, কারণ সুটকি তার খারি তুই গুলা খারি পাউডার দিই না। শিমও দিলাইছি সকল মশলা, এখন একটু জুল দিয়া শিমটাও ডাকনা দিয়া গুড়িয়া রাখি দিমু, তারপরে এর করমু সুটকি। আশা করি তোমরা গেছে ভালো লাগবো, আনা তেলে দুইটা তার খারি দেখতে থাকবে। দেখো আমার উড়ি আসলে হিজি গেছে, এখন কোথায় এড করি নাগামরিচ। তারপরে এড করিলেই শুটকি, আলা শুটকি দিয়া ঠেংরা মাছের শুটকি দিয়া আর পুরি দিয়া রান্ধবো, অনেক মজা হইব আসলে খাইতে। খাইও পাইবি নকল তোমরা রান্ধ দে দেখবা, মারিল মাছের শুটকি আতর মারা মাছ আসলে অনেক মজা। আসলে শুটকি তরকারি খালার অত সুন্দর হয় না গিয়া, খালা লাগে বাট খাইতে আসলে মজা লাগে গিয়া। এখন সুন্দর মতে দিলাইছি খেসরি মাছ, আসলে মাছ তো মাছ হোক না নাকি খেসরি দিয়ে আসলে কোনো খাওয়া যায়নি শুটকি তরকারি, বাট আমি গোসাওই তো নাই এদায় দিলাম। আর লাড়িয়া দিলাই মো শিরা ওই দিব আমার তরকারি। এখন দিলেইব শিরা, রাইনি শিরা দিলাম, ভালো করে উতরাই দিব, তারপরে চুলার গ্যাস অফ করে নিব। খাইও উল্লা খেসরি মাছ দিয়া শুটকি দিয়া রাইন দিয়া অনেক মজা, সুন্দর হয়েছে ওই আল্লাহর রহমতে কালার। নাইনি বাই বই নকল দেখবা তোমরা রঙ্গিলার বাই বই নকলে। উতরাই যাক তোমরা দেখাইলি মনে কিলো ইসে তরকারিটা আমার। এদিকে দেখো সেই মোট তরকারি রঙ্গিদার বক বক করে উতরাই গেছে, আসিও না খেয়েও খেসরি মাছ দিকে দেয় একবার ছোটো মাছ দিকে কোনো শিম রান্দা করে নি খাইয়া দেখিও অনেক মজা লাগে, গোসা নাই তাই বাদা পাইছি। ঠেংরা মাছের শুটকি আছে লগে বক বক করে উতরার, তারপরে চুলার গ্যাস অফ করে দিমু। হইবাই রঙ্গিদার বাই বোন হোক থাকবাই রঙ্গিদার লগে ভিডিও দেখার। লবণ দিলাম এক চামচ, পেঁয়াজ এক চামচ, আধা চামচ হলদির গুঁড়া দিলাম, মসুর গুঁড়া দিলাম আধা চামচ, তারপরে ওনে পানি দিমু দিয়া মুখিটারে জালো বই দিমু চুলার মাঝে, মুখিরে গল্প হইব, তারপরে গিয়া শুটকিয়ে ধরমু, তাকে পাইবি নকল দেখবাই তোমরা লগে। এখন কিতা করলাম মুখিগুলারে মশলা এড হরিয়া পানি দিছি, পানি দিয়া বই দিমু চুলার মাঝে,
পালা হরে মুখেগুলা সিদ্ধ হইব, তারপরে একটা চামচের সাহায্যে মুখেগুলারে মাস করম। আসলে দেশে তো আমরা আন্নার মুখে হয় লতার মুখে জেনে ওগুলা দিয়া মুখে ডাইল করতাম, মাঝে মাঝে করি আমি পাই দেশ হই, আজকে ও মুখে দিয়েও ডাইল করিলাই, এখন মুখে সিদ্ধ হয়ে গেছে, একটা চামচের সাহায্যে মুখেগুলারে গলিয়া নিরাম। তারপরে ফেউয়ার চেপা সুটকি দইমু, দইয়া বালা করে জাল দিমু, ছোটো ছোটো চিংড়ি রাখছি বাসিয়া, সুটকিগুলার খাটা ফালাইয়া খালি পানি এড করমু আর চিংড়িও এড করমু, খুব সাদর একটা তরকারি হয়েছে, যারা যারা খাইছো না খাইবাই রান দিয়া, অনেক মজার তরকারি। অসংখ্য ধন্যবাদ জানাই সবাই রে, আমার দেশের সোনা পাখিরা, তোমরা অনেক কষ্ট করিয়া রঙ্গিলা আন্টির, রঙ্গিলা আফার, রঙ্গিলা নানির ভিডিওগুলো দেখো, আইলা হাফেও তোমরা রে। আমার ইউটিউবের ভাই বোন হল অন্তর তোনে তোমরা লাগে, অনেক দোয়া অনেক ভালোবাসা আছে, তোমরা রঙ্গিলার ভিডিওগুলো দেখবাই, লাইক শেয়ার করাই, ধন্যবাদ। রঙ্গিলা তোমাদের সাথে আছে ভাইয়ারে, ধন্যবাদ জানাই ভাইয়া, তো সবসময় আমার ভিডিওটা শেয়ার দিন, সবাই লাগি রঙ্গিলার দোয়া রইল, সবাই এগিয়ে যাইতে দোয়া করি, রঙ্গিলার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবাই। শিম দিয়া খেসিমিস মাছ দিয়া হাতর মারিল টেংরা মাছের সুটকি দিয়া রঙ্গিলা তরকারি রাঁধছি, রঙ্গিলার আসি উঠের খাইয়া দেখো তোমরা মজা লাগব। আর আমরা বুনিয়াদি খানি খসুর মুখি দিয়া ছোটো ছোটো চিংড়ি দিয়া নাগামরির সাথে মুখির ডাইল, কিলা লাগছে ভাই বই নকল, দয়া করে রঙ্গিলার ভিডিওটা লাইক দিবাই শেয়ার করবাই, ধন্যবাদ সকলরে, খুব সুন্দর হয়েছে তরকারিটা খসুর মুখির। আসসালামু আলাইকুম।